আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা যারা সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের কোর্স করতে আগ্রহী বা কোর্স করবেন তাদের কয়েকটি বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে এবং যাচাই বাছাই করে কোর্সে ভর্তি হওয়াটা জরুরি গত দুদিন আগে এক সিঙ্গাপুর প্রবাসী ভাই আমাকে কল দিয়ে বললেন যে তিনি নাকি চার বছর আগে কোনো একটা কোচিং সেন্টার থেকে কোর্স করছিলেন কোর্স করছিলেন বলতে তার ফোরম্যান নাকি তাকে বলেছিল কিছু টাকা দাও তোমাকে একটা সুপারভাইজার সার্টিফিকেট এনে দেই তোমার এটা কাজ লাগবে ও বাই নাকি টাকা দিয়েছে কিন্তু তার ক্যাশ করতে প্রয়োজন হয়নি তিনি নাকি সার্টিফিকেটও পেয়েছিলেন সো সেটা এম ও অভিযোগ যায় এম এটা তদন্ত করে তদন্ত করার পরে ওই বাইয়ের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে অ্যাকশান নিয়েছে বলতে তাকে কল দিয়ে এম থেকে বলা হয়েছে তা কোম্পানিকে জানানো হয়েছে তাকে দেশে ফেরত চলে যেতে হবে পরবর্তীতে হয়তো বা সিঙ্গাপুরে সে আবার যেতে পারবে তখন সে ভাই আমার সাথে হেল্প পেলো যে সেই সিঙ্গাপুরে কন্টিনিউ কাজ করতে চায় এই ব্যাপার তার কী করণীয় যেহেতু এটা এম এম এর অভিযোগ চলে গেছে এম এম তদন্ত করে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে সেই কারণে এইসব ক্ষেত্রে কোনো সহযোগিতা করা যায় না এবং তাকে এম এম থেকে বলা হয়েছে তাকে ব্যান করা হয়েছে সিঙ্গাপুর থেকে সেই কারণে সে সিঙ্গাপুরে এগো তারিখের মধ্যে সিঙ্গাপুর থেকে বেরিয়ে চলে আসতে হবে এবং সে আমাকে এম এম এর মিলটা পাঠায় মিলতে দেখলাম যে তাই সত্য প্রমাণিত তার বিরুদ্ধে অভিযোগ সে কারণে তাকে সিঙ্গাপুরে ব্যান করা হয়েছে যাই না সে পরবর্তীতে সিঙ্গাপুর যেতে পারবে কিনা সেটা আমার জানা নেই তবে তাকে সম সময় তৎক্ষণাৎ তাকে ব্যান করা হয়েছে আর একজন ভাই দুই দু তিন মাস আগে কল দিয়েছিলেন তিনি সিঙ্গাপুরে সেম সার্টিফিকেট নিয়েছিলেন টাকার বিনিময়ে কিন্তু ক্লাস করেননি তারপর তিনি সিঙ্গাপুর চলে আস সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসেন আসার ওয়েসে প্রায় তিন বছর হয়ে গেছে এখন তিনি কোনো কোম্পানিতে আইভি অ্যাপ্লাই করলে আইপিএ রিজেক্ট আসছে তার আইপিএ হয় না এখন শেষ আছে এই আইপি রিজেক্টটা কার উঠিয়ে তাকে সিঙ্গাপুরে পুনরায় যাওয়ার জন্য সেবাইটিকে বললাম যেহেতু আপনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে অপরাধ কারণ আপনাকে আপনাকে আগে খোঁজ দিতে হবে আপনার বিরুদ্ধে কি সাজা নেওয়া নেওয়া হয়েছিল কারণ এম এম তদন্ত করে অপরাধী শনাক্ত হয়ে তাকে বিভিন্ন রকমের সাজা দেয় কাউকে পাঁচ বছরের জন্য সিঙ্গাপুরে ব্যান করে কাউকে দুই বছরের জন্য সিঙ্গাপুরে ব্যান করে কাউকে সিঙ্গাপুরে নতুন কোনো কোর্স করা থেকে ব্যান করে বিভিন্ন ধরনের সাড়া দেয় অনেক এক বাইক সিঙ্গাপুর যাওয়ার জন্য দুই বছর ব্যান ছিল সে দুই বছর পরে সিঙ্গাপুরে আবার আইপি অ্যাপ্লাই করেছে সে সিঙ্গাপুরে আবার গিয়েছে বর্তমান সে কাজও করতেছে তো আপনাকে আগে জানতে হবে আপনাকে কত দিনের জন্য ব্যান করা হয়েছে নাকি আজীবনের জন্য ব্যান করা হয়েছে যদি আজীবনের জন্য ব্যান করা হয় থাকে তাহলে সিঙ্গাপুরে আর যেতে পারবেন না যে বাইক যদি দুদিন আগে যোগাযোগ করেছিলো তারকে সার্টিফিকেট জালিয়াতের জন্য তাকে ব্যান করেছেন সে তার এমন স্পষ্ট লেখা আছে যে বর্তমান কোম্পানিতে সে থাকতে পারবে না কন্টিনিউ সিঙ্গাপুরে কাজ করতে পারবে না তাকে ব্যান করা হলো তার মানে সিঙ্গাপুরে সে আর যেতে পারবে না সে তাকে ব্যান করা হয়েছে যদি তার সাজা হয়তো দুই বছর তিন বছর তিন বছর কাজ করতে পারে তিন বছর পর ট্রাই করতো তাহলে সে আবার পরমপূর্ণ হয়তো যেতে পারত। তো যারা সিঙ্গাপুরে আসেন বা কোর্স করবেন কোনো ধরনের দালালদের বা প্রতারকদের প্রতারণার ফাতে পরে শুধু টাকা দিয়ে সার্টিফিকেট নেবেন না কোর্স করার আগে আপনাকে ট্রেনিং সেন্টার সম্পর্কে খোঁজখবর নেবেন ট্রেনিং কি আসলে সেখানকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত কি না সরাসরি অফিসে যাবেন গিয়ে ক্লাস করবেন পরে সপ্তাহে একদিন ক্লাস করে কোর্স করবেন তাহলে কোচিং সেন্টার ব্যান হয়ে গেলেও আপনার সার্টিফিকেট ব্যান হবে না কারণ আপনি তো ক্লাস করতেছেন পরীক্ষা দিচ্ছেন অন্য অন্য কত ধরনের অপরাধ করতে পারে হয়তো কোচিং সেন্টার অন্য অপরাধ করে থাকলে তাকে ব্যান করতে পারে কিন্তু আপনি তো সঠিকভাবেই সার্টিফিকেট নিয়েছিলেন আপনাকে ব্যান করবেন কিন্তু আপনি যদি ক্লাস না করে জালিয়াতি করে টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এমএম তদন্ত করবে এবং সাজা দেবে এই সাজা কিন্তু কোনো আপিল করার কাজ হবে না কেউ মুখে পাবে না তারা যে ডিসিশন নেয় সেটাই বল তাকে চেঞ্জ করা যায় না তো আপনারা যারা কোর্স করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোর্স করার আগে বিষয়গুলো খেয়াল রাখবেন সার্টিফিকেট জালিয়াতি করলে সিঙ্গাপুর থাকা যাবে না জালিয়াতি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম